হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফিরে এলাম তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, দেখো আমার সামনে রয়েছে অনেকগুলো টয় যেগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তো এগুলোকে আজকে তোমাদের সামনে আমি অ্যাসেম্বল করব। তো গাইস চলো ভিডিওটা শুরু করে ফেলি। তো প্রথমে আমি যে টয়টি দিয়ে করতে যাচ্ছি সেটি হচ্ছে এই স্কুল বাসটি। দেখো গাইস, একটি স্কুল বাস ইয়েলো কালার, খুবই সুন্দর লাগছে দেখতে এখনই। কিন্তু এটা অ্যাসেম্বল করার পর এর মেইন সৌন্দর্যটা দেখা যাবে। তো চলো এই উপরের অংশটির সাথে আমি নিচের এই অংশটিকে অ্যাটাচ করব এখন। তো এটি হচ্ছে নিচের অংশটি, দেখো কতগুলো তার বা মোটরস রয়েছে এর মধ্যে। তো এগুলোকে আমি সুন্দরভাবে এখানে নিয়ে নেব। ইয়েস গাইস, ওয়াও। তো দেখো এখানে তিনটি স্ক্রুর পয়েন্ট রয়েছে, যার মধ্যে আমি তিনটি স্ক্রু দিয়ে এটাকে আমি সুন্দরভাবে অ্যাটাচ করব। তো চলো আমি এটিকে স্ক্রু দিয়ে দেই এখন। তো গাইস, আমি এখানে কিন্তু একটি দিয়ে দিয়েছি, এখানেতে একটি এবং এখানে একটি। তো আমার তিনটি স্ক্রু দেওয়া এখানে হয়ে গিয়েছে। তো এখন আমার কাছে রয়েছে একটি স্ক্রু ড্রাইভার, যার সাহায্যে আমি এগুলোকে মজবুতভাবে লাগিয়ে নেব। তো চলো। তো গাইস, আমি কিন্তু সফলভাবে আমার একটি টয় যেটি হচ্ছে একটি স্কুল বাস সেটি কিন্তু অ্যাসেম্বল করে ফেলেছি। দেখো কত সুন্দরভাবে মজবুতভাবে অ্যাসেম্বল হয়ে গেল, এখন সম্পূর্ণরূপে ধারণ করেছে একটি স্কুল বাস। ওয়াও, তো এটিকে আমি এখানে রাখবো। এরপরে যেটি করতে যাচ্ছি আমি সেটি হচ্ছে এই DHL ট্রান্সপোর্টার একটি মাইক্রোবাস। দেখো, দেখে মনে হচ্ছে যে একটি রিয়েল DHL কার, কারণ এটি হচ্ছে মেটালের তৈরি। তো এটিকে অ্যাসেম্বল করব এখন। তো চলো গাইস, এটি হচ্ছে দেখো এখানে, তো দেখো গাইস আমি কিন্তু এখানে এটি লাগিয়ে দিয়েছি। এখন মজবুতভাবে লাগানোর জন্য আমাকে এখানে দুইটি পয়েন্ট রয়েছে, দুইটি পয়েন্টে দুইটি স্ক্রু দিতে হবে। তো চলো দিয়ে দিই এখন। তো এখানে আমি একটি দিয়েছি, এরপর এখানে একটি দেব, দেখো। আর আমি এখানে স্ক্রুড্রাইভারটি দ্বারা এটিকে মজবুতভাবে লাগিয়ে নেব। ইয়েস, তো গাইস দেখো আমি কিন্তু এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণরূপে ধারণ হয়ে গিয়েছে DHL একটি ট্রান্সপোর্টার কার, যেটি মেটালের তৈরি। গাইস দেখো এর কোয়ালিটি, এর ডিজাইন খুবই রিয়েলিস্টিক করা হয়েছে। তো এটিকে আমি এখানে রাখবো। তারপরে আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সিটি বাসটি। দেখো একটি সিটি বাস, যার নিচের পার্টসটি এখানে মিসিং। তো এটিকে আমি এখন অ্যাটাচ করে এটিকে সম্পূর্ণরূপে ধারণ করিয়ে দেব। তো চলো গাইস, এটিকে আমি এই পার্টসটির দ্বারা অ্যাড করে ফেলবো এখন। দেখো, ইয়েস, ওয়াও। তো এখানে দেখো অনেকগুলো স্ক্রুর পয়েন্ট রয়েছে, যার মধ্যে আমি স্ক্রু দিয়ে এগুলোকে মজবুতভাবে লাগিয়ে নেব। তো গাইস, আমি এখানে দিয়ে দিয়েছি একটি, এখানে একটি, এখানে একটি। তো আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটিগুলো মজবুতভাবে লাগিয়ে দেব এখন।
তো গাইস, আমি কিন্তু সফলভাবে একটি টয় অ্যাসেম্বল করে ফেললাম। তো এই পর্যন্ত আমি তিনটি টয় অ্যাসেম্বল করে ফেলেছি, যার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই টয়টি। দেখো, এবং তোমাদের কোন টয়টি পছন্দ হচ্ছে বা হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে। তো আমি এখন যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার আরও একটি ফেভারিট টয়, একটি বুলেট ট্রেন। গাইস দেখো, এটি হচ্ছে এর নিচের পার্ট। তো এটিকে আমি সুন্দরভাবে অ্যাসেম্বল করব এখন। তো এটি হচ্ছে এর উপরের পার্টস, তো নিচের পার্টসের সাথে আমি সুন্দরভাবে ইয়েস এটিকে এখানে দেখো, ওয়াও, তো দেখো খুবই সুন্দরভাবে কিন্তু আমি এই পার্টসটি অ্যাড করে দিয়েছি। এখন দুটি স্ক্রুর সাহায্যে এগুলোকে আমি মজবুতভাবে লাগিয়ে নেব। এখানে একটি দিয়ে দিয়েছি এবং এখানে একটি, এই স্ক্রুড্রাইভার দ্বারা আমি এখানে মজবুতভাবে লাগাবো। ইয়েস গাইস, দেখো আমি কিন্তু এই বুলেট ট্রেনটি কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ করে ফেললাম। তো এটিকে এখানে রাখবো, তারপরে আমার সর্বশেষ যেই টয়টি রয়েছে সেটিকে অ্যাসেম্বল করতে যাব এখন। তো সেটি হচ্ছে এই টয়টি, দেখো। তো এটির সাথে আমি এখানে এই পার্টসটি অ্যাড করব এখন, দেখো। ইয়েস ইয়েস গাইস, এখন দুটি স্ক্রুর সাহায্যে এটিকে মজবুতভাবে লাগাবো। তো এখানে আমি একটি দিয়ে দিয়েছি এবং এখানে একটি, তো এখন আমি স্ক্রুড্রাইভার দ্বারা এগুলোকে অ্যাড করব। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে এখানে অ্যাড করে দিলাম। তো এখন এর যে মেইন পার্টটি রয়েছে যার দ্বারা এটি সম্পূর্ণ একটি রূপ ধারণ করবে সেটিকে আমি এখানে লাগিয়ে দেব। তো দেখো, এইটি হচ্ছে সেই পার্টসটি এবং এটিকে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু সম্পূর্ণরূপে এটি ধারণ করেছে একটি মিক্সার ট্রাক। ওয়াও গাইস, অসাধারণ একটি টয়, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন রেড, গ্রে এবং ইয়েলো কালারও রয়েছে দিকটাতে, তো একটি কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগছে। তো আজকে আমি অ্যাসেম্বল করলাম তোমাদের সামনে যে টয়গুলো, সে তার মধ্যে হচ্ছে একটি মিক্সার ট্রাক। সর্বপ্রথম যেটি করেছি সেটি হচ্ছে একটি স্কুল বাস। এরপরে যেটি রয়েছে আমার হাতে এখন সেটি কিন্তু একটি সিটি বাস, দেখো কত সুন্দরভাবে অ্যাসেম্বল হয়েছে। এরপরে রয়েছে আমার হাতে একটি DHL ট্রান্সপোর্ট কার। এরপর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি বুলেট ট্রেন। গাইস তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে আমাদের সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।